বাক্সিতে এই ট্রেন থেকে নামলাম। বাক্সি রেলওয়ে স্টেশন হার্ডিস ব্রিজের একদম উত্তর প্রান্তেই, নদীর পাড়ে স্টেশন। ট্রেন চলে গেল আর রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি একদম চোখের সামনে চারটি স্তম্ভে ধরা দিল। এটা পরিপূর্ণ চালু হইতে পারে কবে বিদ্যুৎ কেন্দ্র? পাকশি স্টেশনটি এমন একটি জায়গায়, অর্থাৎ যেখানে পদ্মা সেতুর, দুঃখিত, পদ্মা নদীর পারে হার্ডিস ব্রিজের শেষ প্রান্ত থেকেই এই পাকশিটা শুরু হয়েছে। একপাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আরেক পাশে এই যে যেখানে দাঁড়িয়ে আছি পাকশি রেলওয়ে স্টেশন এবং হার্ডিস ব্রিজের শুরু, সামনে থেকেই নদীর নাম পদ্মা, সেতুর নাম হার্ডিস সেতু, এখানে লেখা আছে। নির্মাণ সন 1910 সাল এবং সমাপ্ত 1915 সাল। 40 কিলোমিটার, মানে কি এই ব্রিজের উপর দিয়ে সর্বোচ্চ 40 কিলোমিটার বেগের ট্রেনগুলো যেতে পারবে সেই নির্দেশিকা। সামনে পদ্মা নদী এবং হার্ডিস সেতু নিয়ে একটি সাইনবোর্ড রয়েছে। 1910 সালে নির্মাণ, সম্পন্ন হয় 1915 সালে। নিরাপত্তার স্বার্থে এই ব্রিজের উপর জনসাধারণের চলাচল সম্পূর্ণ নিষেধ। পাকশিতে নিচে রয়েছে প্ল্যাটফর্মের প্রশাসনিক অংশ, টিকিট বিক্রি হয় উপরেও রয়েছে, এই জন্যই কি এটাকে দোতলা স্টেশন বলা হয়। এখান থেকে টিকিট কেটে তারপরে যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে, এই যে সামনে সিঁড়ি। পাকশিতে কয়েকটি ট্রেন থামে, কপোতাক্ষ, রূপসা, মধ্যমতি, সাগরধারী, আর বেল ট্রেনের মধ্যে বা লোকাল ট্রেনের মধ্যে রকেট, মহানন্দা। হার্ডিস ব্রিজ সাইড থেকে আমি বলছিলাম যে ট্যাম্পসের মতো লাগতেছে, ট্যাম্পস নদীর উপর যে ব্রিজ, পরক্ষণই মনে হলো ট্যাম্পস নদীর ব্রিজ যারা বানিয়েছে এই ব্রিজ তো তারাই বানিয়েছে। এটি ছোটোখাটো একটি ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে। মাঝারি সাইজের নৌকা রয়েছে বিকালে বৈকালিক ভ্রমণের জন্য, আর এখানে অনেকগুলো দোকান, অনেকগুলো বড় পরিসরে সিটিং, অনেকগুলো চেয়ার নিয়ে চটপটি ফুচকার দোকান বসেছে। ভিন্ন একটি জায়গা না, উপর দিয়ে হার্ডিস ব্রিজের ঝকঝকাঝক ট্রেন, নিচে পদ্মার চর, পদ্মা নদী। ইউরেনিয়াম ইস্যুর কারণে সড়ক পথ বা লালনসার সেতু বন্ধ থাকাতে যে এই দুজন মানুষ এই নদীর পারে চলে এসেছে, নৌকা দিয়ে উপরে যাওয়া যায় কিনা। তারপরে একজন সাব্বির ভাই ট্রেনের সন্ধান দিলেন। ১০৬ বছরেও একটি স্থাপনা দেখতে কতটা মজবুত লাগে, তাকালে মনে হয় এই জন্য শক্তির প্রতীক। এই পথ দিয়ে যখন ট্রেন চলে যায় উত্তরবঙ্গে, বা ট্রেন চলে যেত কলকাতা থেকে আসামের দিকে, ঝকঝকাঝক শব্দের সেই ছন্দ, নান্দনিক একটি ব্রিজ, বাংলাদেশের সম্পদ, জাতীয় সম্পদ। পদ্মার এই অংশটা চর পড়েছে মূলত এটি ফারাক্কারি প্রভাব, তাছাড়া এটা নদী ছিল বিপরীত পাশে কুষ্টিয়া জেলা, এই পাশে আছি পাবনাতে, এখন যাব সারাঘাট। সারাঘাট হচ্ছে তেমন একটি জায়গা যেখানে এই ব্রিজ চালু হওয়ার আগে রেল ফেরি চলাচল করত উত্তরবঙ্গ তথা আসামের সাথে কলকাতার রেলপথ। রেলওয়ের প্রপার্টি একসময় কোয়ার্টার ছিল, হার্ডিস ব্রিজ কিংবা তারও আগে যখন সারাঘাট ছিল ব্রিটিশ আমলের এই কোয়ার্টারগুলো। 50-60 কিলো এই ভেতরে রেলের এত সুন্দর সুন্দর অফিস কার্যালয়, আমি তো ভেবেছি কিছুই নেই, বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের কার্যালয় বাংলাদেশ রেলওয়ে পাকশি, পুলিশ সুপার কার্যালয় পাকশি রেলওয়ে জেলা। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে হার্ডিস সেতু এলাকায় নিক্ষিপ্ত বোমার অংশবিশেষ এত বড়, হার্ডিস ব্রিজের মাঝখানের অংশটি বিধ্বস্ত হয়েছিল রেল চলাচল বন্ধ করার জন্য। মুক্তিযুদ্ধের মন্ত্রী বাংলাদেশ সরকার, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়, ব্রিটিশ আমলে, তাহলে এগুলো সব ব্রিটিশদের।